أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الله পাকের শুকর জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এই জন্য দিল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ আজকে কিছু মেহমান আসবে আমাদের আমরা মেহমানদেরকে কাপড় বিতরণ করব আর সাথে তাদেরকে ইফতারি হিসেবে প্যাকেট দেব এই প্যাকেটগুলো ঈশান আজকে মেহমানদের জন্য আমরা কিছু বাজার বাকি আছে কালকে আমরা বাজার করছি খেজুর চাল টাল হাবিজাবি এগুলো সব কিনছি কিন্তু এখন শুধু চিকেন বিরিয়ানি হবে মুরগিটা বাকি আছে আমরা যা চটকা মুরগিটা নিয়ে আসব যেহেতু আমরা জোহরের নামাজের পরেই মেহমানরা আসবে আসার পর একটা করে প্যাকেট দিব আর কাপড়টা বিতরণ করব ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন এখন আমরা ঈশান চলো বাজারে যাই আমরা বাজারটা সেরে আসি বাকি বাজারগুলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে কিছু মুরগি লাগবে জি তো মুরগির রেট কত মুরগির রেট বাজার বেসিসে 210 আপনাদের জন্য 200 টাকা কেজি ধরে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের 10 কেজি মুরগি দেন 10 কেজি লাগবে ইনশাআল্লাহ হ্যাঁ 10 কেজি মুরগি আর মুরগিগুলো একটু ফ্রেশ দেখে দেন সেরকম ফ্রাই হবে তাহলে নিয়ে নিবা আদরসুন একটাই
দাঁড়াও তুমি ইয়ে করে রাখো, আমি আস্তে আস্তে নিই। ঈশান ঠিক আছে? আজকে রান্নাটা একটু ভিন্ন প্রক্রিয়া না, ফ্রাই দিয়ে হচ্ছে। স্বাগত মিয়া, ঠিক আছে? আচ্ছা না দেন, ঝরঝরা হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, এখন উঠান গামলাতে উঠায় নেন। ঈশান তুমি দ্রুত মনে করো এখানে বসে তাড়াতাড়ি প্যাকেট করবা। এই জায়গাতে একটু গরম লাগতেছে, ভিতরে নিলে ভালো হয় দাদা। এখানে গরম লাগতেছে মানে ভিতরে ফ্যানের নিচে ইয়ে করবা? জি দাদা, রোজা থেকে গরমের ভিতরে কষ্ট না নি। তাহলে কিন্তু ড্রয়িং রুম মাখান যাবে না। আচ্ছা দাদা, ড্রয়িং রুমে সেরকম ইয়ে করবা মানে ফ্যানের নিচে। আচ্ছা ঠিক আছে, ঈশান চাচ্ছে যে ড্রয়িং রুমে ফ্যানের নিচে বসে প্যাকেট করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবুর্চি সাহেব ওনাদের নিয়ে আপনার ড্রয়িং রুমে নিয়ে যান। আচ্ছা শামত ভাই প্যাকেট করবে, আমিও প্যাকেট করব। তুমি খেজুর দিবে, সালাদ দিবে, দিয়ে প্যাকেট ডাটা করে রাবার করে সাইডে রেখে দিবে। এইভাবে মনে করো আজকে হবে হলো 110টা প্যাকেট। আমাদের এখানে 110টা শাড়ি বিতরণ করা হবে আজকে, শাড়ি ভঙ্গি। এই জন্য আমরা আচ্ছা শকর ভাই আপনি ওই তুলেন একটা দেখি, তুলেন তো কিরকম প্রত্যেকটাতে যেন গোজ যায়। ঠিক আছে ইনশাআল্লাহ, আর খেজুরটা বের করো। আচ্ছা যেহেতু প্যাকেটের খেজুর, খেজুরটা ইয়া করো, তুমি একটু ধুয়ে নাও এখান থেকে, ভিতরে তুলে দাও। মাপুই ম্যাপটা দেন, আর একটু দেন, আর একটু দেন, ওই মাপি যাবে। ঠিক আছে, না না ওই পাশে দেন। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا
بيني وبينكم ومن عنده علم الكتاب. الحمد لله আমাদের রান্না সবকিছু শেষ হয়ে গেছে, প্যাকেট করাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা কাপুরের সাথে মেহমানদের, মেহমানরা সব চলে আসছে, সবাই আর সিলেবের সবাই আসছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে। এখন আমরা কাপুরের সাথে সাথে একটা করে প্যাকেট দিব। তো ভিউয়ার্স, আপনারা খেয়াল করছেন যে আমরা বিভিন্ন মাদ্রাসায় প্রতিনিয়ত এভাবে খাওয়াই আসছি, এই জন্য আমরা মহল্লায়, আমরা আজকে এই মহল্লায় আমরা দিতেছি ইফতারি সহ প্লাস শাড়ি। আবার সামনে বৃহস্পতিবারে ইনশাল্লাহ আমরা শাড়ি এখান দিয়ে ওই মহল্লায় যাব যমুনা নদীর চরে। ওই যমুনা নদীর নদী ভাঙ্গনী এলাকায় অনেক হত দরিদ্র পরিবার আমরা কিছুদিন আগে গেছিলাম, তো সেই পরিবারে আমরা বৃহস্পতিবারে যাব। আজকে আমরা বগুড়াই মেহমানদের দিতেছি। তো মেহমানদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, আজকের যে আয়োজন, এই আয়োজনে আমাদের সার্বিক সহযোগিতায় করছেন আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবি। আমরা সবাই রাসেল ভাই ও লিমা ভাবির পরিবার সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ, ঠিক আছে না ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া আফু আন্না ফানসুনা মা লা কাউমিল কাফিরিন। ইয়া আল্লাহ, যারা এই আজকের ইন্তেজামের সার্বিক সহযোগিতায় আমাদেরকে অর্থায়ন করেছে, ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হায়াতের তৈয়বা দান করো, বেশি বেশি সুস্থতার নিয়ামত দান করো। ইয়া আল্লাহ, তাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদেরকে তুমি বেহেস্ত নসিব করে দাও। ইয়া আল্লাহ, যারা দুনিয়াতে হায়াতে আছে তাদের হায়াতে তৈয়বা দান করো। রাসেল ভাইয়ের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি তয়ময় খালা ফয়াবি ভাই ভাইস্তে ভাস্তি, ইয়াল্লাহ যারা দুনিয়াতে আছে সবাইকে হায়াতে তৈয়বা দান করো। ইয়াল্লাহ রাসেল ভাই সারা দেশে, সারা বাংলাদেশে, সিরাজগঞ্জ, বগুড়া, এরকম সিলেট বিভিন্ন জায়গায় মাদ্রাসা, এতিমখানা, তারপরে মহল্লা, মহল্লাবাসী, অসহায় গরিব দুঃখীদের মাঝে যেভাবে দাঁড়াইছে, আল্লাহ তুমি কবুল করে দাও। ইয়াল্লাহ তাদের নিয়তকে কবুল করো, ইয়াল্লাহ তাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। ভাই লিমা ভাবির জন্য দোয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين.
صدق الله العظيم. দোয়া দোয়া করেন আমার দাতা ভাইদের জন্য দোয়া করেন, তারপর রাসেল ভাইয়ের জন্য দোয়া করেন, আর নিগম ভাবির জন্য দোয়া করেন, তাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আপনি তো যেতে পারেন না, এই জন্য আপনার শাড়ি আর খাবারটা দিয়ে গেলাম। মা দিয়েছে এই যে আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসছি, এই শাড়িটা নেন, আর আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে আসছি, এটা নেন, আপনার এই খাবারটা নেন, এটা আপনার খাবার, আর আপনার বাসায় একটা নাপি ছিল যে অসুস্থ আছে, ওই নাপির জন্য এই খাবারটা দিয়ে গেলাম, ঠিক আছে। এটা আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসছি, আর দাদা নাতির জন্য দুটো লুঙ্গি নিয়ে আসছি, তোমার একটা আর দাদার একটা, ঠিক আছে ইনশাল্লাহ। আর তিনজনের জন্য খাবার, আপনার জন্য এটা, আপনার ওর দাদার জন্য, আর এটা তোমার জন্য। তুমি ভালো আছো? ভালো আছো? আচ্ছা ঠিক আছে।